সকাল 10টা, বৈরি আবহাওয়া উপেক্ষা করে এভাবে শপিং মলগুলোতে ছুটে আসেন নানা বয়সী মানুষ। ঈদকে সামনে রেখে প্রিয়জনের জন্য পছন্দের পণ্যটি কিনতে এক বিপণী বিতান থেকে অন্য বিপণী বিতানে ছুটে চলা। এবারে ঈদ ফ্যাশনে দেশি ও সুতি কাপড়ের প্রাধান্য বেশি বলে জানান বিক্রেতারা। ঈদবাজারের বিক্রি নিয়ে যেমন সন্তুষ্ট বিক্রেতারা, ঠিক তেমনি ক্রেতারাও বাহারি পণ্য সুলভে কিনতে পেরে সন্তোষ প্রকাশ করেন। ঈদ শপিং করতে আসছি আর একটা পাঞ্জাবি একটা টি শার্ট কিনেছি আজকে। থ্রি পিস শাড়ি, বাচ্চাদের জন্য জুতা প্যান্ট গেঞ্জি কিনলাম এখান থেকে। পোশাকের পাশাপাশি জুতা ও জুয়েলারির বিক্রিও বাড়ছে দিন দিন। ফ্যাশনের দিকে সবাই একটু কমফোর্টেবল ড্রেসের দিকে, একটু লাইট কালারের দিকে গুরুত্ব দিচ্ছে, কারণ যেন পরে কমফোর্ট ফিল করে। আমাদের ভাষাবীর বৈশিষ্ট্য হচ্ছে আমরা প্রত্যেক ঈদে কিছু নতুনত্ব আমাদের কাস্টমারের জন্য আমরা প্রেজেন্ট করে থাকি। এবারও আপনারা দেখেছেন যে আনলিমিটেড কালেকশন আমাদের আছে, আর কাস্টমার প্লিজ এবং খুবই আরামদায়ক প্রোডাক্টে উড়েছি, এই কারণে যেহেতু সামার টাইম প্রত্যেক ঈদে কিছু নতুনত্ব আমাদের কাস্টমারের জন্য আমরা প্রেজেন্ট করে থাকি। এবারও আপনারা দেখেছেন যে আনলিমিটেড কালেকশন আমাদের আছে। আর শপিং মলগুলোতে নিরাপত্তা নিয়েও সন্তুষ্টি ক্রেতা বিক্রেতা উভয়ের মাঝেই। শফিউল্লাহ সুমন, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।